মসজিদে টাকা তুলতেছি আমি, যেহেতু হিন্দু সম্প্রদায়ের, সেই হিসাবে সবাই নামাজে গেছে, পাঁচ মিনিট আগে গিয়ে নামাজে গিয়ে পৌঁছতে হবে। পৌঁছানোর পর হয়তো সেই বিধে আমি এখানে বসছি এককভাবে, বসার কারণে যদি কিছু কালেকশন হয় সবার মসজিদের কাজের জন্য সহযোগিতা, সেই হিসাবে আমি এখানে একা বসেছিলাম আর কি। আমাদের কোনো ভেদাভেদ নাই, সেই হিসাবে আমরা সবাই সবার জন্য সহযোগিতা করি, হ্যাঁ সেই হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি আর কি। বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আসলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ, তো তার থেকে আমাদের, হ্যাঁ সবারই শিক্ষা নেওয়া উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ সবাই যেন আমরা ভালো কাজগুলোতে এগিয়ে আসি। একজন হিন্দু বা অন্য ভিন্ন ধর্মের একজন মানুষ আমাদের মুসলমানদের পক্ষ হয়ে একটা মসজিদের টাকা তুলতেছে, এটা খুব কম দেখা যায়। আমাদের মুসলমানদের মেয়ে তো জিনিসটা অনেকে করে নাই, তারা একজন অন্য ধর্মের মানুষ এসে এটা আমাদের সাহায্য করতেছে, এটা আসলেই এটা মানে না বলার কথা, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো উনি হিন্দু সম্প্রদায় থেকে এসেও, হ্যাঁ উনি আমাদের আমাদের মসজিদের জন্য, আমাদের মসজিদ নির্মাণের জন্য উনি দাঁড়িয়েছিলেন। তো এটা এই সব জিনিসগুলো আসলে খুবই অনুপ্রেরণাদায়ক, যে অন্য ধর্মাবলম্বীরাও, হ্যাঁ যারা আছে আসলে তাদের জন্য অনুপ্রেরণাদায়ক, তারা এটা থেকে ইন্সপিরেশন নিতে পারে। এটা খুবই খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ ছিল। আর ব্যক্তিগতভাবে ইন্দ্রজিৎ দাদার যে কাজটা, আমার আমার মন ছুঁয়ে গেছে, আমার খুবই ভালো লেগেছে। ওনাকে অনেক শুরুর থেকে আছে, প্রথম থেকে এসে যখন আমরা উদ্যোগ নিচ্ছি তখন থেকে এসে এটার সাথে জড়িত আছে। আর প্রথম 10 ব্যক্তি মেন দিল, তারপরে যখন কালেকশানে যায় তখন সেও সাথে থাকে। আলহামদুলিল্লাহ।